হাওয়া কি বলছো? দেখো টিএমসি দেখা যাচ্ছে, দেবাংশু তৃণমূলটাই আছে, তৃণমূলকে মমতাই জিতবে, ওটা তো আমরা বলতে পারবো না। কে জিতবে সে তো পরে ইলেকশনের বাদেই বোঝা যাবে, আপাতত দেখা যাচ্ছে বিজেপির দিকেই। বিজেপি তমলুকে হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, উনি জিতবে। রাজ্যের 42 লোকসভা আসনের মধ্যে এবার বলা হচ্ছে সবচেয়ে বেশি চর্চার তমলুক লোকসভা কেন্দ্র। এই তমলুক লোকসভা কেন্দ্রকে ঘিরেই রয়েছে একাধিক রাজনৈতিক কথোকথাও। একদিকে রয়েছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে তৃণমূলপন্থীরা বারবার দাবি করছেন শুভেন্দু গড় ভাঙতে চলেছে এবার। সত্যি কি তাই? হেভিওয়েট প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতবেন নাকি তৃণমূল প্রার্থী, সর্বকনিষ্ঠ লোকসভায় যিনি প্রার্থী হয়েছেন সেই দেবাংশু ভট্টাচার্য শেষ হাসি হাসবেন, নাকি সবাইকে ছাপিয়ে সিপিএম প্রার্থী দুধে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের দিকেই পাল্লা ভারী রয়েছে, সেই বিষয়টি জানার জন্য আজ আমরা চলে এসেছি তমলুক লোকসভা কেন্দ্রের একাধিক বিধানসভা কেন্দ্র ঘুরব বলে। এখানকার মানুষ ঠিক কী ভাবছেন, এখানকার স্থানীয়রা ঠিক কী বলছেন, দেবাংশু নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি সায়ন বন্দ্যোপাধ্যায়ের দিকেই তাদের রায় যেতে চলেছে, সেই আভাস দেব আপনাদের। আমরা উন্নয়ন দেবাংশু, দেবাংশু দিদির উন্নয়ন কে জিতবে এখন তো বলতে পারছি না ঠিকঠাক। আপনার কি মনে হচ্ছে, মানে কার হাওয়া একটু বেশি দেখছেন? বিজেপি ভোটের হাওয়া কোন দিকে? অ্যাকচুয়ালি সবসময়ের জন্য তো এখানে মানে তৃণমূলটাই আছে, দেশের যে মানে যেটা চলছে এটা একটু বেশি পলিটিক্সের পার্টিটা বেশি হয়ে গেছে, এতটাও দরকার নেই, দুটো থাক তিনটে থাক দ্যাটস এনাফ। তমলুকে হচ্ছে আমাদের হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, উনি জিতবে, আমরা ওনার প্রতি বিশ্বাস করি। আর টিএমসিতে যারা এসছে ওনার প্রতি পাবলিক বিশ্বাস করতে পারছে না, তমলুকে মমতাই জিতবে আর তৃণমূলে দেবাংশু। টিএমসি যারা এসছে পাবলিকের কিছু বিশ্বাস করে যাচ্ছে না, মানে তৃণমূলের লোককে বিশ্বাস করা যাচ্ছে না, বিশ্বাস করা যাচ্ছে না। তার জন্য সায়ন নয় কেন, অভিজিৎ গাঙ্গুলি বলছেন? অভিজিৎ গাঙ্গুলি দেখো টিএমসি দেখা যাচ্ছে, দেবাংশু দেবাংশু কে জিতবে সে তো পরে ইলেকশনের বাদেই বোঝা যাবে, আর এখন কি মনে হচ্ছে বললে এরকম তো বলা যায় না। আপনি কি চাইছেন মহিলা হিসেবে? আমি মহিলা হিসেবে মহিলাদের মানে অধিকারকে যে কি বলবো এনশিওর করতে পারবে তাকে, কে করবে সে তো বলে তো সবাই আমি করব, কেউ তো কর মানে করার ক্ষেত্রে তো না 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 অ্যাপ্লাই করিনি। কেন করেননি? করিনি, আমি ইনকাম করি তাই আমার সশক্তিকরণ মানে সবার মধ্যেই শক্তি আছে, ওটাকে জাগ্রত করা যায়, যাতে সেটা যদি কেউ করে তাহলে হবে, সবাই বলে কিন্তু করা 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 কাজ করা বলা সবাই আমি বলছি, ওটা তো আমরা বলতে পারবো না কেন আমরা তো রাজনীতির মধ্যে নেই। এবার জনগণ যেটা চাইবে সেটাই হবে। আপনি কি চাইছেন দিদি না মোদি? আমি তো চাই দিদি। তমলুকের চেয়ে স্যারের দিকেই আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুকে জিতছে কে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে পাল্লাটা ভার আছে, কাজ করতেছে ভালো হলে তো হবে, নাহলে কেউ না ভালো করলে কি তার কেউ কাজ পাবে, নিশ্চয়ই ভালো করছে। নন্দকুমার থেকে নন্দীগ্রাম মহিষাদল তমলুক লোকসভা কেন্দ্রের একাধিক স্থান ঘুরে আমরা যা দেখলাম, কিছু মানুষ বলছেন দেবাংশু জিতছেন, আবার কেউ কেউ বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখান থেকে দিল্লি যাচ্ছেন নির্বাচিত সাংসদ হিসেবে। এখন দেখার ভোটের ফলাফলের পর কার দিকে ভোটের রেজাল্ট পজিটিভ হয়, অর্থাৎ এই আসন ছিনিয়ে নেন কে। ক্যামেরায় বতিন কুণ্ডু এবং শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস এবং গোবিন্দ রায়ের রিপোর্ট, সংবাদ প্রতিদিন ডট ইন।